আমরা আছি বিএনপির সমাবেশে যাওয়ার পথে, কিন্তু আপনারা যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 33 নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন তাদের তাদের সেই অবস্থান। এটা হচ্ছে মোহাম্মদপুর এলাকা, এবং আমরা এই এলাকার সব অলি গলিতেই আমরা দেখেছি যে ছাত্রলীগ যুবলীগ ক্ষণে ক্ষণে মিছিল করছেন, তারা মিছিলের মধ্যে তারা আছেন এবং তারা সেই মিছিল থেকে তাদের দলীয় স্লোগান দিচ্ছেন। নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ তল্লাশি রয়েছে। আরেকটা ব্যাপার হলো শহরটা কেমন যেন নিস্তব্ধ নীরব এক শহর হয়ে গেছে, একেবারেই নিস্তব্ধ নীরব এক শহর। বিভিন্ন জায়গা থেকে আমার সাংবাদিক বন্ধুরা যারা পত্রিকায় কাজ করেন, সাধারণত পত্রিকায় গাড়ি সাপোর্টটা থাকে না, সেই পত্রিকার সাংবাদিক বন্ধুরা অপেক্ষা করছেন যে আমি ততক্ষণে স্পটে যাব এবং সেখানে তারা হয়তো আমার গাড়ি ব্যবহার করবেন, কারণ সারা শহরে সিএনজি এবং রিক্সা ছাড়া গণপরিবহন অন্য যেগুলো আছে বাস মিনিবাস সেগুলো বন্ধ হয়ে গেছে। এবং আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছিল, আপনারা জানেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে বিএনপি, আমরা কন্টেন্টও করেছিলাম একটা যে সমাবেশ বিএনপির পাহারা দিবে আওয়ামী লীগ, সেই পাহারা প্রতি মোড়ে মোড়ে আওয়ামী লীগ সেই পাহারার ব্যবস্থা করেছে, তারা তাদের দিক থেকে সেই পাহারা বসিয়েছে। রাজনৈতিক দিক বিশ্লেষণ করলে বলা যায় যে বাংলাদেশে, আমি আপনাকে অনেকবার আপনাদেরকে বলেছি যে সরকারি দল সবসময় সতর্ক থেকেছে রাজধানী সুরক্ষিত রাখার, এবং এটা আজীবনই এটা রাজতন্ত্রের আমল থেকে, অতীত রাজতন্ত্রের আমল থেকে যে কোনো দেশেই বিরোধী দলকে যে জায়গাটায় সবচেয়ে বেশি সতর্ক থাকা হয়, সবচেয়ে বেশি সতর্ক রাখা হয়, সেটি হচ্ছে কোনোভাবেই রাজধানীর দখল যেন বিরোধীদের হাতে না যায়। বিরোধীদের হাতে রাজধানীর দখল যাওয়া মানেই হচ্ছে সেটি যে সরকার ক্ষমতায় থাকে তার জন্য একটি অনেক পতনের মতো। তো সেই জায়গায় আমরা গতকালকে আপনাদেরকে একটি কন্টেন্ট মনে করিয়েছি যে এবার বিএনপির ঢাকার সমাবেশ ঘিরে সরকার বেশ কিছু সুস্পষ্ট সিগন্যাল দিয়ে দিয়েছে, বেশ কিছু সুস্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে। সেই অবস্থানগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, তারা রাজপথে আমরা গণ আন্দোলন বলতে যা বুঝি বা রাজপথে গণ অভ্যুত্থান বলতে যেটা বুঝি, সেই গণ অভ্যুত্থানের কোনো পরিস্থিতি কোনো অবস্থাতেই ন্যূনতম সরকার টলারেট করবে না বা সেটা তারা জমায়েত হতে দিবে না, এটা একেবারেই পরিষ্কার। দ্বিতীয়ত হচ্ছে যে সম্ভবত আমি এর আগে অনেকবার বলেছি, এবারও বলছি, সম্ভবত আলোচনার দরজা খোলা রাখার জন্য সরকারের দিক থেকে সবসময় একটি পথ থাকবে। এই আলোচনার মধ্যে দিয়ে যদি বিএনপির যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কোনো অগ্রগতি হয়, সেই দাবিগুলোর কোনো সমাধান হয়, বা বিএনপি এই ধরেন যে ঠিক পল্টন এবং গোলাপবাগ যা ঘটেছে, যে বিএনপি পল্টন চেয়েছে, পল্টন নিয়ে অনেক বার্গেনিং করেছে, তারপরে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমি গতকালকে প্রশ্ন তুলেছিলাম এই যে আওয়ামী লীগ যেভাবে মোড়ে মোড়ে, ধরুন 7ই ডিসেম্বর যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি যদি আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটত দৃশ্য ভিন্ন রকম হতো। আসলে বলাই হয়, আপনারা অনেকে যারা রাজনীতিতে যার যার দল করেন তাদেরকে সম্মান রেখে বলি, আপনারা অনেক সময় আমি যে কথাগুলো বলি একটা পর্যায়ে গিয়ে বলেন যে হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, তাৎক্ষণিক হয়তো রেগে যান। আওয়ামী লীগকে সবসময় বলা হয় যে আন্দোলনের জন্য খুব পাকা দল, তারা আন্দোলন খুব বোঝে, আর বিএনপিকে সেই তুলনায় আওয়ামী লীগের মতো অতটা আন্দোলন বিএনপি কতটা কৌশলী, কতটা বিএনপি সাকসেসফুলি করে, এটা বিএনপির ইতিহাস যদি বলি সেই ইতিহাসে এবার যদি কিছু হয় সেটাই হবে নতুন, এর বাইরে কিন্তু ব্যাপারটাকে নতুন বলার আর সুযোগ নেই, অন্তত বিএনপির ইতিহাস সেটা বলে না। সেটা যদিও বিএনপির মহাসচিব সেদিন একটা বক্তব্যে তারা বলছিলেন যে তারা সহনশীল রাজনীতি করেন, তারা কোনো ধরনের একেবারে যে ওই অবরোধ হরতাল ভাঙচুর এগুলো তারা সেভাবে করেন না, তাদের সেই ট্রেডিশন নাই। যাই হোক, এই পরিস্থিতির মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই রাজধানী ঢাকা আইন শৃঙ্খলা বাহিনী, আমরা আরও দেখেছি, আমরা পেছনে দেখে আসলাম, তারা
সম্ভবত পুলিশ না আর্ম পুলিশ আর্ম পুলিশের দল বিভিন্ন মোড়ে মোড়ে তারা পাহারায় আছেন এবং ঢাকা শহরে কোনো ধরনের যেন অঘটন না ঘটে সে ব্যাপারে যে সরকার শতভাগ সতর্ক এটা খুব স্পষ্ট বোঝা যায়। আর জনগণের দিক থেকে যে একটা চাপা একটা আতঙ্ক আছে এটা রাজধানীতে বের হলে খুব স্পষ্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা সাথে আপনাদের সাথে আপনি।